जानो बोले ना मोरे। আমি একটু এর মধ্যে ইন্টারাপ্ট করতে চাই, কারণ একটা অনেক দর্শক তো অনেক প্রশ্ন করছে, কিন্তু একটা প্রশ্ন আসলে না নিয়ে পারছি না, এবং আমাদের সাথে আসলে লাইভে যুক্ত হচ্ছে একজন, তো আমরা একটু দেখে নিব, এবং তিনি স্পেশালি সৌম্য সরকারের কাছে একটা প্রশ্ন করার জন্য অনুরোধ করেছে। তো আমরা একটু দেখে নিব যে আসলে আমাদের সাথে স্ক্রিনে এখন কে আছে, এবং আমি সরাসরি নিয়ে আসছি যিনি প্রশ্নটা করতে চান, এবং তিনি সরাসরি এসে সমধা প্রশ্নটা করবেন আসলে আপনাকে। তিনি অনেক ফোন ধরে আমাদের সাথে আসলে অনুরোধ করেছেন, এবং আমরা সেটা রাখার চেষ্টা করছি। আমরা একটু দেখে নিব স্ক্রিনে কি আছে, এবং তিনি সরাসরি এসে প্রশ্নটা করবেন। আমি অফ স্ক্রিন হচ্ছি। যে এখন তো আমরা সকলেই চাইবো যে করোনা যেভাবে আমাদের বিশ্বকে এভাবে ঘিরে ধরছে, এটা থেকে আমরা যেন সকলেই মুক্ত হতে পারি, কিন্তু তারপরেও এই যে করোনার কারণে হলেও, দুঃখজনক কারণ হলেও, যে আপনি আমাকে এতটা সময় দিতে পারতেছেন, বা ফ্যামিলির সকলকে, মাকে, বাবুকে, ইচ এন্ড এভরিওয়ান, ইউ আর গিভিং সো মাচ টাইম, এটা কি অব্যাহত রাখা যায়, এটা কি কন্টিনিউয়াস রাখা যায় সামহাউ? তুমি কি চাচ্ছো কন্টিনিউ হোক? না, অবশ্যই না। সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন করোনা খুব দ্রুত চলে যায়, আমাদের দেশে সবাই মুক্ত হই। কিন্তু না, আমি সবসময় তোমাকে চেষ্টা করবো, যখন আমি খেলা থাকবে না, তোমার সাথে সময় দেওয়ার জন্য এবং তোমাকে সময় দেওয়ার জন্য, বাকি সময় ফ্যামিলি তোমাকে আছে। ক্রিকেট অবশ্যই সারা জীবনের জন্য প্রমিস করলাম। খেলাটা শুরু হোক আপু, তারপরে বুঝবা। তুমি সময় তোমার একসাথে থাকে, দোয়াই করি, বা খেলার ব্যস্ততা স্টার্ট হলে কিন্তু অনেক এভাবে সময় পাবা না। না, এখন যেমন সময় দিতে পারছি তোমাকে, তখন কিন্তু আবার এটা বলো না আমাকে, কেন সময় দিচ্ছ না, আমাকে সময় দাও না, আমি আগে ক্রিকেট তারপরে তুমি। আর আরেকটা সেকেন্ড কোশ্চেন আছে যে গিটার বাজানোটা কবে শিখবেন? আরে শোনো ভাই, কবে এটা তো জানাই না, হিডেন ট্যালেন্ট ছোট না, শিখবো এখন যেহেতু ওই বলছে একটু শিখতে তো হবে, আমি কে পারে তার স্কিল পারে বা যার যাওয়া লাগবে, আমি পারি না, আমি পারি না। এখন ওই যখন ডিমান্ড করছে তো শিখতে তো হবে, তাই না? ভালো ভালো ভালো। এবং আমি আসলে এই মজাটার মধ্যে না ঢুকে পাচ্ছি না, কারণ আমি যেহেতু আসলে একটা আমি জানি না দেশ জাতি কতটুকু জানে, এবং তাসকিন জানে, আমি জানি। সো আমার কাছে মনে হয় যে বৌদিকে লাইভ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমি এইটা বৌদিকে কি একটা অনুরোধ করতে পারি কিনা, এটা যদি আসলে আপনি অনুমতি দেন, সেই অনু মানে এই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সেটা একটু পরে বলছি। কিন্তু তার আগে আমি একটা জিনিস চাই জানতে, যে যেহেতু আসলে বৌদিকে পেলাম, বৌদি সম্মদার কোন কোন জিনিসটা আপনি পছন্দ করেন না, এবং নিঃসংকোচে এই বেনিফিট নিতে পারেন, কারণ এই সুযোগটা হয়তো আর পাবেন না, কারণ পুরো দেশ জাতি এখন দেখছে। সো আপনি এই সুযোগটা চাইলে নিতে পারেন, যে সম্মদার কোন জিনিসটা আসলে আপনি পছন্দ করেন না। তো এটা আমার পক্ষে বলা অনেক টাফ, বিকজ যাকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পছন্দ করবেন, তার বিষয়ে কোনো খারাপ কিছু বলতে গেলে অনেক ভাবতে হয়, ভালোটা বলতে গেলেও ভাবতে হয়, কিন্তু খারাপটা বলতে গেলে আরো বেশি কনসেন্ট্রেট করে ভাবতে হয়। বাবা, আমি তো ভাবলাম যে একটা ঝগড়া লাগিয়ে দিব, সেটা শুধু চাষে পেলাম না। সবই বুঝছেন, মানে সব কিছুই পছন্দ করে না মনে হচ্ছে এখন, মানে এত ভাবতে হচ্ছে, এত কনসেন্ট্রেট। এটা খুব ভালো হয়েছে। আচ্ছা বৌদি, তাহলে বলেন যে সম্মদার কি পছন্দ করেন, সেটা কি বলা যাবে, কি বেশি পছন্দ করেন, কোন জিনিসটা বা কোন কারণে আসলে সম্মদাকে আসলে সবকিছু পছন্দ? তার মধ্যে মানে বিয়ের পরে যেটা, আগে তো আমাদের মানে আগে তো হি ইউজড টু লাভ মি, হি স্টিল লাভস মি, বাট আগে তো অন্য পার্সপেক্টিভে ভাবতাম বা দেখতাম ওনাকে, এখন যখন ওয়াইফ হয়ে গেলাম বা উনি আমার হাজবেন্ড হয়ে গেল, তখন তারপর থেকে ছোট ছোট বিষয়গুলোকে উনি ভীষণ মনোযোগ সহকারে দেখে আর চেষ্টা করে টু ইম্প্রুভ হিমসেলফ অ্যাজ আ হাজবেন্ড।
মানে একটা ক্রিকেটার হিসেবে তো অবশ্যই ইজ এ ভেরি গুড পারসন, ইজ এ ভেরি গুড স্পোর্টস পারসন, কিন্তু হাজবেন্ড হিসেবেও বলা মানে বাহুল্য যে হ্যাঁ হি ইজ ট্রাইং হিজ বেস্ট বি এট হিজ সার্ভিস অ্যাজ এ হাজবেন্ড। চমৎকার, আমি লাস্ট আর একটা অনুরোধ করব, ইউটিউব দেখে দেখে আমাকে একটা এগ চিকেন পরাঠা রোল বানায় খাওয়ালো, আমি আসলে এই লাইভে পে এবং স্পেশালি দিদিকে পে আসলে এই অনুরোধটা করতে চাই, আমি জানি যে এটা অনুরোধে আসলে ঢেকে ফেলা হবে কিনা। দিদি, আমরা আসলে আপনার গানের অদ্ভুত সুন্দর গলা সে ব্যাপারে জানতে পেরেছি, আমরা জানি কোন রকমের আয়োজন নাই, কোন রকমের কোনো কিছু নাই, কিন্তু এই মন খারাপের দিনে আমরা কি একটু দুলাইন মানে খালি গলায় আপনার গান শুনে আসতে পারি কিনা, একটু আপনি কি বিবেচনা করে দেখবেন বিষয়টা? কি বলেন আপনি? আমি বলছি যে খালি গলায় অনুরোধ করছে, তো সেই অনুরোধটা আসলে আমি আসলে ফরওয়ার্ড করছি আর কি, এরপর আর কোনো অনুরোধ করবো না, প্রমিস। সোনার আলোকের ঘরে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম দ্বারে। বুঝলো দে সেটা ক্ষমাসব দৃষ্টিতে দেখবেন। আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানে হয় না, সো অদ্ভুত সুন্দর একটা কাপল আপনারা, আশা করছি যে আপনারা এইভাবেই রাগিয়ে যাবেন, এভাবে ভালো থাকবেন এবং নিশ্চয়ই পাশে থাকবেন। সো দিদি, আপনাকে অনেক ধন্যবাদ মানে আমাদের এই অনুরোধটা রাখার জন্য, আমরা আবারও আসলে থ্যাংক ইউ তো আপনাকে বলা উচিত, আমার ফুল ফ্যামিলির তরফ থেকে আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি যে আপনারা সকলে মিলে যে যে ইচ এন্ড এভরি পারসন যারা এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এই এত একটা কঠিন সময়ের মধ্যে, সকলকে আমরা থ্যাংক ইউ জানাতে চাই যে আসলে এইভাবে কি কয়েকজন ভলান্টিয়ারি ভাবে যদি মানে এগিয়ে না আসে তাহলে আমরা আসলে অনেক অনেক পিছিয়ে পড়তাম। সো থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান, আর স্পেশালি যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন, যেমন ধরেন এই যে সেলিব্রিটিস গুলো বা আপনার যারা যারা নিজেদের পছন্দের জিনিসগুলো এভাবে অক্সিজেন দিয়ে এভাবে মানুষের সেবার জন্য কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, আর অ্যারেঞ্জমেন্টটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে চিস্তি ভাই, আরিফ ভাই, একটা আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমি আসলে মানে প্রচন্ড এক্সাইটেড, মানে আপনাদেরকে দিয়ে আসলে আমরা পরের পর্বগুলোর ভিত্তিটাও কিন্তু দাঁড় করিয়ে নিচ্ছি, আপনাদেরকে শোকেস করে আমরা মানুষকে দেখাতে পারছি, দেখেন ওরা এগিয়ে আসছে আরো আপনারা এগিয়ে আসুন, এই জন্য আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি, আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আপনাদের এই বৃহৎ মন মানসিকতার কারণেই দেখা যাবে এই একটা প্ল্যাটফর্ম প্রচুর মানুষের ইয়ে পাবে। আমরা টাকাটা এভাবে না দেখি, টাকাটা দেখি যে এই টাকাটা দিয়ে কয়জন মানুষ, কয়জন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা হাত পাততে পারছে না তারা কয় মাসের খাবার পাচ্ছে, খাবার পাচ্ছে, এইভাবে যদি চিন্তা করি না রাতে ঘুমটাও ভালো হয়। তাসকিন চম্মু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদের ফ্যামিলিকে ধন্যবাদ, আপনাদের আব্বা আম্মাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসলে শিওর আপনারা ব্রড মাইন্ডের মানুষ না হলে এইভাবে এগিয়ে আসতেন না, আমাদের জন্য দোয়া করবেন। যদি লাস্ট ওয়ার্ড কিছু বলা থাকে বাংলাদেশের ইউথের উদ্দেশ্যে। না, অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা আসার পিছনে অন্য একটা জিনিসও আছে যে হইতে পারে যে আমার কিছু ফ্যান আছে বা আমার কেউ ওয়েল উইশার আছে, আমাকে দেখে যদি আরেকটা মানুষ এভাবে এগিয়ে আসে তাহলে আরো কিছু মানুষের জন্য হেল্প হবে বা তারা একটু হাসতে পারবে সেই কিছু খাবার খেয়ে বা কিছু সাহায্য পেয়ে। তো এইটাই আমার মেন উদ্দেশ্য ছিল যে আমার আমার দেখে যদি আরেকটা মানুষ আসে
তাহলে এরকম ভাবে যদি আরো 10 জন আসে তাহলে অনেক অনেক জিনিসটা অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো মানুষ ভালোভাবে থাকতে পারবে এবং খেতে পারবে, এটাই। আর সবাই সবার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন যেন দেশ দেশের সব মানুষ সুস্থ থাকে এবং দেশটা খুব দ্রুতই মানে সুস্থ হয়ে যাক, আর সবাই যেন আমরা আবার নর্মাল ভাবে দেশে ঘুরে ঘুরে বেড়াতে পারি এবং আমরা যার যার জবে যেতে পারি, ফ্যামিলিকে সময় দিতে পারি এবং আমরা যে অ্যাজ এ প্লেয়ার যত দ্রুত সম্ভব যেন আমরা মাঠে ফিরতে পারি। থ্যাংক ইউ সবাই আমাদের জন্য আসেন এবং আপনারা প্লিজ ফিট থাকবেন, আপনাদেরকে দরকার বাংলাদেশ যখন ওয়ার্ল্ড যখন ঠিক হবে আমরা চাই আপনারা আবার পুরো উদ্যমে এগিয়ে আসেন।